ভাইরা সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে বাংলাদেশের কৃষক সমাজ গত কয়েকদিন আগে গত মাসের শুরুতে আপনারা জানেন শেরপুরের রানিতাবাড়িতে একজন প্রান্তিক কৃষক তিনি তার নিজের জমিতে শেষ পাম্প শেষ পাম্প স্থাপন করতে গেছেন সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী সন্ত্রাসী বাহিনী তার শেষ পাব্য স্থাপন দেয়নি সেই কৃষক তার মনের দুঃখে তার নিজের জমিতে ফাঁসির মঞ্চ করে সবার সামনে ফাঁসি নিয়েছে আমরা জাতীয় কৃষক দল আমার সাধারণ সম্পদের সাথে নিয়ে আমরা সেই নড়িতাবাড়িতে গেছি সেই কৃষকের কবর জিয়াউত করেছি সেই কৃষকের যেখানে পাম্প স্থাপন করার কথা ছিল যেখানে ফাঁসির মঞ্চ করে তিনি ফাঁসি দিয়েছেন সেখানে পরিদর্শন করেছি সর্বশেষে আমরা সেই কৃষক পরিবারের সাথে দেখা করেছি সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে আমরা আর্থিক সাহায্য সহায়তা করেছি আমরা স্পষ্ট করতে চাই আজকে এমন অবস্থা দেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কৃষক মনের দুঃখে তার কৃষি জমিতে শেষ পাপন করতে না মনের দুঃখে তিনি ফাঁসি নিয়েছে আমরা কৃষক দলের প্রতিনিধি সভা থেকে স্পষ্ট প্রশা বলতে চাই আমাদের দল ক্ষমতা আসছে যাদের কারণে ওই কৃষক ফাঁসি নিয়েছে প্রতিটা সেই যাদের কারণে ফাঁসি রয়েছে তাদের বিচার করবো ইনশাআল্লাহ বাংলাদেশে প্রিয় ভাইরা